উচ্চ প্রাথমিক ইন্টারভিউ তালিকায় অস্বচ্ছতা ও দুর্নীতি, আবার মামলার জটে পড়তে চলেছে শিক্ষক নিয়োগ। রাজ্যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার বিরুদ্ধে আবারও মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। প্রার্থীরা অভিযোগ জানিয়েছেন উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ তালিকায় অস্বচ্ছতা ও দুর্নীতি করা হচ্ছে। কম নম্বর প্রাপ্তদের নাম ইন্টারভিউ তালিকায় থাকলেও বেশি নম্বর প্রাপ্তদের নাম সেই তালিকায় দেখা যাচ্ছে না। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সম্প্রতি টিচার এলিজিবিলিটি টেস্ট বা টিইটির পক্ষ থেকে সোমবার উচ্চ প্রাথমিকে 14,339 পদে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হয়, কিন্তু সেই তালিকা প্রকাশের পর থেকেই আরও এক সমস্যা দেখা দেয়। নতুন করে স্বচ্ছ তালিকা প্রকাশের দাবিতে আদালতের দ্বারস্থ হন প্রার্থীরা। তাদের অভিযোগ, ইন্টারভিউর জন্য যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে প্রার্থীদের প্রাপ্ত মোট নম্বরের উল্লেখ নেই, যার ফলে বেশি নম্বর প্রাপ্তদের নাম সেই তালিকায় না দেখা গেলেও কম নম্বর প্রাপ্তদের নাম সেখানে দেখা যাচ্ছে। এছাড়াও বেশ কিছু ভুল রয়েছে সেই তালিকায়। এই ঘটনার পর এসএসসির সদর দপ্তরের সামনে প্রার্থীরা বিক্ষোভ দেখালেও এসএসসির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় স্বচ্ছ তালিকা প্রকাশের দাবিতে পূর্ব বর্ধমানের বাসিন্দা অভিজিৎ ঘোষ ও মুর্শিদাবাদের মোহাম্মদ শারিকুল ইসলাম সহ একাধিক চাকরি প্রার্থী আদালতে মামলা দায়ের করেন। এ প্রসঙ্গে মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম ও গোপা বিশ্বাস জানিয়েছেন, অভিজিৎ ঘোষ ওবিসি বি ক্যাটাগরিতে পেয়েছেন 77.88 নম্বর, কিন্তু ইন্টারভিউ তালিকায় তার নাম না থাকলেও তার থেকে কম নম্বর প্রাপ্তদের নাম কিন্তু রয়েছে। অন্যদিকে ওবিসি এ ক্যাটাগরিতে সাহিকুল আলম 70.12 নম্বর পেয়ে ইন্টারভিউ তালিকায় স্থান পেলেও মোহাম্মদ শারিকুল ইসলাম 73.48 নম্বর পাওয়া সত্ত্বেও তার নাম আসেনি। জানা গিয়েছে এই মামলার শুনানি হতে পারে আগামী সোমবার। তো এখন দেখার বিষয় আগামী সোমবার কি হতে চলেছে। তো চোখ রাখুন আমাদের চ্যানেলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।